ভারতের উপর ক্ষুব্ধ ট্রাম্প, সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান সহায়তা করলেও ভারত একেবারেই এ বিষয়ে বিরুক্ষেপ করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ভারত সন্ত্রাস বিরোধী যুদ্ধে একেবারেই অংশ নিচ্ছে না, আমরা লড়াই করে যাচ্ছি, অল্প হলেও পাকিস্তান কিছুটা করছে, তবে ভারত একেবারেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে না, এটা কিন্তু ঠিক না। ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রায় 7,000 মাইল দূরে থেকেও সেখানে যুদ্ধ করে যাচ্ছে এবং সন্ত্রাসীদের পরাজিত করেছে, পাকিস্তানও কিছুটা সহায়তা করেছে যদিও তা অল্প। সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, কিছু ক্ষেত্রে রাশিয়া, আফগানিস্তান, ইরাক, তুষ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, আমরা আইএসের খেলাফত শতভাগ নির্মূল করেছি, এটি খুবই অল্প সময়ের মধ্যেই করেছি, কিন্তু বাকি দেশগুলো এ বিষয়ে এগিয়ে আসা উচিত। বিশ্লেষকরা বলেছেন, ট্রাম্প অনুধাবন করতে পেরেছে যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনতে গেলে পাকিস্তানের সাহায্য দরকার হবে যুক্তরাষ্ট্রের, এক্ষেত্রে ভারত কোনো সাহায্য করতে পারবে না। মূলত এই জন্যই ট্রাম্প ভারতের উপর কিছুটা ক্ষুব্ধ।